বিরোধী ঐক্যর আসনের অঙ্কর আউল ভগার পূর্বেই স্ক্রিনিং কমিটির মিটিং কংগ্রেসের বৃহৎ সিদ্ধান্ত। পাঁচটা লোকসভা সমষ্টিত অকলেই অবতীর্ণ হব কংগ্রেস। সভাপতি ভূপেন বরাই ইতিমধ্যে প্রার্থীসকলক সেউ সংকেত দিছে। বাকি নটা সমষ্টির বিরোধীয়ে দুজনকৈ প্রার্থীর নাম দিছে। কম দিনের ভিতরতে ঘোষণা হব চৈধ্যটা সমষ্টির প্রার্থীর নাম। এই মুহূর্তের রাজ্যের রাজনীতির গুরুত্বপূর্ণ খবর জানাইছো। বিরোধী ঐক্যর আসনের অঙ্কর আউল ভগার পূর্বেই স্ক্রিনিং কমিটির মিটিং কংগ্রেসের বৃহৎ সিদ্ধান্ত। পাঁচটা লোকসভা সমষ্টিত অকলে প্রতিদ্বন্দ্বিতা হব অবতীর্ণ হব কংগ্রেস। সভাপতি ভূপেন বরাই ইতিমধ্যে প্রার্থীসকলক দিছে সেউ সংকেত। আর বাকি থাকিল নটা সমষ্টি। এই নটা সমষ্টিত বিরোধীয়ে দুজনকৈ প্রার্থীর নাম দিছে। আর কম দিনের ভিতরতে ঘোষণা হব বাকি নটা সমষ্টি, অর্থাৎ আটাইকটা চৈধ্যটা সমষ্টির প্রার্থীর নাম। আমার জ্যেষ্ঠ সাংবাদিক অসীম কুমার বরা সুতরাং পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো নিউজ রুমের পর। অসীম, পাঁচটা সমষ্টিত চূড়ান্ত হয়েছে প্রার্থীর নাম, বাকি নটা সমষ্টি দুজনক প্রার্থীর নাম এই মুহূর্তে রাখিছে তালিকাত, অতি শীঘ্রে চূড়ান্ত করা হব বলে ভূপেন বরা জানিবলৈ দিছে। যে পাঁচটা সমষ্টি চূড়ান্ত হয়েছে জানিবা হয়েছে নাকি, সেই তালিকা কার কার নাম চূড়ান্ত হল? হয় জয়ন্ত, এই মুহূর্তলৈকে প্রদেশ কংগ্রেস বা AICCএ এই পাঁচজনীয়া যখন তালিকা বা যিকেইটা পাঁচটা সমষ্টি নিজাভাবে প্রার্থিত্ব প্রদান করার কথা চর্চা চলিছে সেই ধরনের আনুষ্ঠানিক ঘোষণা করা নাই। কারণ যেহেতু চৈধ্যটা লোকসভা সমষ্টির প্রার্থীর তালিকা একে সময়তে ঘোষণা করা হব, গতি এই মুহূর্তে সেই ধরনের কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা করা হওয়া নাই। কিন্তু একটা কথা ঠিক যে ইয়াত আচরিত হবল একু নাই, কারণ পাঁচটা লোকসভা সমষ্টিত কংগ্রেসে নিজের প্রার্থী দিয়াটোই স্বাভাবিক। কারণ সেই সমষ্টি সমূহত জাতীয় দল, অসম জাতীয় পরিষদ বা রাইজর দলেই হোক বা তৃণমূল কংগ্রেসে হোক বা আপরে হোক কোনো ধরনের এনেকা ভিত্তি নাই। গতি যেহেতু অধিকাংশ সমষ্টিতে কংগ্রেসের স্ট্রং হোল বা কংগ্রেসের ভিত্তি শক্তিশালী বা সেই সমষ্টি সমূহ পূর্বেও কংগ্রেসের প্রার্থী জয়ী হয়ে সাংসদ হয়েছে, গতি পাঁচটা লোকসভা সমষ্টিত হয়তো কংগ্রেসে নিজাববীয় প্রার্থী দিয়াটোই স্বাভাবিক। আর আনকটা সমষ্টিত দুজনীয়া প্রার্থী তালিকা দিছে যদিও তারে কিন্তু প্রায় আরও পাঁচটা সমষ্টিতে কংগ্রেসরে প্রার্থিত্ব পাব। কারণ ইতিমধ্যে আমি কৈছো যে আগতে চর্চা হয়েছে যে মাত্র দুটা সমষ্টি বাদে বারোটা সমষ্টিতেই কংগ্রেসে নিজের প্রার্থিত্ব প্রদান করব। গতি তার ভিতর আজি পাঁচটা সমষ্টিত চর্চা চলিছে বা ভূপেন বরাই সংশ্লিষ্ট প্রার্থীসকলক সাগৈ অবগত করেছে, কিন্তু আরও পাঁচটা সমষ্টিত কংগ্রেসে নিজেই প্রার্থিত্ব দিব। কারণ সেই সমষ্টি সমূহত সহযোগী দলসমূহ কোনো শক্তিশালী প্রার্থী নাই বা সেই সমষ্টি সমূহত সহযোগী দলসমূহ যিবিলাক মিত্র দল সেই দলসমূহৰ কোনো সাংগঠনিক ভিত্তি নাই। গতিকে সেইফালৰ পৰা নগাঁও, যোৰহাটেই হওক বা কাজিৰঙাই হওক বা বৰপেটা, ধুবুৰী এই সমষ্টিসমূহত কংগ্ৰেছৰে নিজৰ প্ৰাৰ্থী থাকিব। কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ত হয়তো ডিব্ৰুগড় সমষ্টিটোলৈ চৰ্চা চলিছে বা বৰপেটা সমষ্টিটো মিত্ৰ দলক এৰি দিব ওলাইছে। গতিকে এই দুটা সমষ্টিৰ বাদে এই মুহূৰ্তলৈকে আমাৰ হাতত যি তথ্য আছে যে বাৰটা সমষ্টিতে অসীম আপে ইতিমধ্যে তিনিটা সমষ্টিৰ বাবে প্ৰাৰ্থী চূড়ান্ত কৰিছে, তেনেকুৱা এটা আউল লাগিয়ে আছে আৰু সেই আউল ভঙাৰ পূৰ্বেই এনেকুৱা এটা সিদ্ধান্ত। গতিকে কি তাৎপৰ্য বহন কৰিব? আপুনি ডিব্ৰুগড় সমষ্টিৰ কথা কৈছে, ইতিমধ্যে মনোজ ধানোৱাৰ নাচুৰবান্দা হৈ আছে তেওঁ, আনফালে লুৰিণজ্যোতি গগৈৰ কথাও চৰ্চালৈ আহিছিল। আনকি লুৰিণক কংগ্ৰেছ নেতৃত্বত দিল্লীলৈ মাতি পঠিয়াই হাতৰ ছবিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবেও অফাৰ আগবঢ়াইছে। হয় জয়ন্ত, ইতিমধ্যে আপে তিনিটা সমষ্টিত প্রার্থিত্ব ঘোষণা করেছে আর সেই প্রার্থিত্বর পিছত ভূপেন বরাই প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছিল যে আমি শেষ মুহূর্তলৈকে অপেক্ষা করিম যাতে মিত্রজোঁটৰ মাজত থাকে। মনোনয়ন প্রত্যাহার করার দিনটলৈকে কংগ্রেছ আশাবাদী যে প্রত্যাহার করব আর মিত্রজোঁটৰ মাজত বুঝাবুঝির আসন ভাগ বিতরা হব। কিন্তু এই মুহূর্তলৈকে কিন্তু আপে তেনেকুৱা ধরনের কোনো ইঙ্গিত দিয়া নাই যে প্রার্থিত্ব প্রত্যাহার করব বা কংগ্রেসের আকো বুঝাবুঝি করে প্রার্থিত্ব দিব। কারণ ইতিমধ্যে ডিব্রুগড়, তেজপুর আর আমার গুয়াহী সমষ্টিত প্রার্থিত্ব ঘোষণা করেছে। গতি হয়তো কংগ্রেসে আপর এই প্রার্থী সকল থাকক, তারপরে হয়তো কংগ্রেসে নিজের প্রার্থিত্ব দিব। গতি আপ হয়তো মিত্রতা থাকিব, আপেও নিজাববীয় নির্বাচন অবতীর্ণ হব আর কংগ্রেস বা আন মিত্র দল সকলেও একটা নিজাববীয় প্রার্থিত্ব প্রদান করব। হয়তো গুয়াহী সমষ্টিত যদি ভবেন চৌধুরী আপর প্রার্থী হয় তেনেহলে ইয়াত মীরা বরঠাকুর বা আন কোনোবা কংগ্রেসের প্রার্থী হব পারে। গতি এনেকা ধরনের একটা সমীকরণে গৈছে যদি আপে বুঝাবুঝিলৈ নাহে। ধন্যবাদ অসীম, ধন্যবাদ জানাইছো আপনার। গতি কেনেদরে বুজাপুরালৈ আহিব, কেনেদরে এই সমীকরণ সমাধান সূত্র ওলাব এই সমীকরণের সে পরবর্তী সময়ত লক্ষণীয় হব। পাঁচটা সমষ্টিত কংগ্রেসে চূড়ান্ত করেছে প্রার্থীর নাম আর বাকি নটা সমষ্টিতো ইতিমধ্যে দুজনীয়া তালিকা প্রস্তুত করেছে, অতি শীঘ্রে চৈধ্যটা সমষ্টির প্রার্থী চূড়ান্ত করব কংগ্রেসে। কৃষক